চলন্ত ট্রেনে আবার আগুন লাগার ঘটনা চলন্ত ট্রেনে আবার আগুন লাগার ঘটনা শনিবার ঘটনাটি ঘটেছে মালদহে রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস সকাল সাড়ে নটা নাগাদ খালতিপুর স্টেশন ছাড়ার পর ওই ট্রেনের চাকায় ধোঁয়া দেখা যায় তাতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ডাউন কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লাগার খবর পেয়ে নূরে চড়ে বসে রেল ধোঁয়া দেখতে পেয়ে তড়ি ঘড়ি নামিয়ে দেওয়া হয় ট্রেনটি জানা যাচ্ছে মালদহ ডিভিশনের খালতিপুর চামাগ্রাম স্টেশনের কাছে একটি সাধারণ কোচের ব্রেক বাইন্ডিং আগুন লেগে গিয়েছিল ট্রেন যখন খালতিপুর স্টেশন সংলগ্ন জায়গায় তখন ধোয়া দেখা যায় সকাল নটা একত্রিশ মিনিট নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে যায় শুরু হয় আগুন এ ভাদুর সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে দশটা চোদ্দ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে রেল সূত্রে খবর ওই দুর্ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি ত্রুটি মেরামত করে পরে গন্তব্যের দিকে রওনা হয়েছে ট্রেনটি ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর